हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पिंकीर पाकशाला। आज हमार पाकशाला चले एसेछे पमफ्रेट माछेर एकटा सुंदर रेसिपी। एटा खेते खूब टेस्टी हय आर रान्ना करार प्रसेसटाओ खूब छिमछाम। एर नाम हलो पमफ्रेट मसाला फ्राई। एटी स्टार्टार हिसाबेओ आमरा खेते पारी। एर जोन्नो प्रथमेई निये निलाम पमफ्रेट माछ। माछगुलो आमि पातिलेबुर रस माखिए रेखे देव। जेको सी फिशेर ही एक स्मेल थाके, सेई स्मेलटा एई पातिलेबुर रसे चले जाए। आर दिए दिच्छी नून। एटाके माखिए आमि घंटा खानेकेर जोन्नो रेखे देव। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিছু কাঁচা ইনগ্রেডিয়েন্টস নিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা, রসুন আর পেঁয়াজ। এটাকে আমি পেস্ট করে রেখে দেব। দেখো এক ঘন্টা হয়ে গেছে, মাছগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনে যাচ্ছি। প্রথমে যে নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম তার জন্য কি খুব জল রিলিজ করেছিল, সেই জলগুলোকে আমি ফেলে দিয়েছি। এবারে কিছু ড্রাই স্পাইসেস এটাকে ম্যারিনেট করব। নুন দেব, হলুদ দেব, আরও আর একটুখানি পাতিলেবু রস দেব, ধনের গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, তন্দুরি মশলা দেব, ছাতু দেব আর গোলমরিচ, আর যেই টক দই দেব, আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দেব। প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো দেব। তো নুন তো প্রথমে দিতেই হবে। এবার একে একে এখানে আমি যে ড্রাই স্পাইসেসগুলো নিয়েছি সবগুলোই হাফ টি স্পুন করে নিয়েছি। আর একটু লেবুর রস দিলাম। লেবুর রসে না মাছটা সুন্দর ম্যারিনেট হয়, মজে যায়, কাঁটাগুলো নরম হয়ে যায়। হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তন্দুরি মশলা, আর বাইন্ডিংসের জন্য ছাতুটা দেওয়া হলো। ছাতুটা বুঝে দিতে হবে। আর সবশেষে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার, ধনে পাতার পেস্টটা। এগুলো দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। আর মাছের গায়ে যে চিড়াগুলো লাগিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটু করে দিয়ে দেবো, যাতে কিনা ভেতরে মশলাটা ঢুকে টেস্টটা ভেতরে চলে যায়। উল্টে পাল্টে ভালো করে এই মশলাটা খুব যত্ন নিয়ে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। তারপরে একে একে ফেটানো টক দইটাও দিয়ে আবার 3-4 ঘন্টার জন্য কিন্তু এটা রেখে দিতে হবে। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু ম্যারিনেশনটাই একটু বেশি সময় ধরে করতে হয়। ম্যারিনেশনের মাধ্যমেই এটা পুরো রান্নাটা হয়ে যায়, হাফ ডান ম্যারিনেশনের মাধ্যমেই হয়ে যায়। দইটাও ভালো করে মাখিয়ে দিচ্ছি। দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, জল থাকলে হবে না। এগুলো শুধু মুখেও যেমন খেতে ভালো লাগে, স্টার্টার হিসাবেও ভালো লাগে খেতে, আর যে কোনো পোলাও ফ্রাইড রাইস খাওয়ার আগে স্টার্টারে খুব ভালো লাগবে। আর সামনে পুজো আসছে, পুজোর সময় তো বাড়িতে একটু ভালো মন্দ আমাদের রান্না হয়েই থাকে। তো এটা খুব সহজে যদি আমরা আগের দিন এটাকে ম্যারিনেট করে রেখে দিই, একদম গরম গরম পরে করে নেওয়া কোনো অসুবিধা হবে না। মাছগুলো 3-4 ঘন্টা হয়ে গেছে আমি বের করে নিয়েছি। এবার সোজা আমি ওভেনে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে কড়াইটাকে আমার গ্রিস করে নিতে হবে। একটা ব্রাশ দিয়ে আমি কড়াইটাকে গ্রিস করে নেব।
कड़ाई गरम हो गए एबार आमी माछटा दिए देव एक मसला तुले निये माखिए निये सावधाने दिए देव एक बारे बेशी देवा जाबे ना दुटो करे देव एक पीठ जखन कलर एसे जाबे तखन आमी एटाके उल्टे देव तार आगे आमी चापा दिए दिच्छी पाँच मिनिटर जोन्नो चापा दिए रखते होबे पाँच मिनिट हो गेछे आमी ढाकनाटा तुले निये एबार माछगुलोके उल्टे देव खूब सावधाने उल्टाते होबे जेहेतु एटा पुरोपुरी एक साइड कुक हो गेछे आर पमफ्रेट माछ एमनि तो एकटु नरम हय देखो एक पीठ उल्टे दिएछि कलर एसे गेछे आर एक पीठ हये गेले जस्ट फिश आउट करे नेब पुरो प्रिपारेशन कमप्लीट देखो माछगुलो आमी निये निएछि संगे निएछि एकटु सालाद आर जे टक दई धने पाता आर काँचा लंका दिए चाटनिटा जेटा तैरी करा हयेछे सेटा दिए सार्व करे निएछि তাহলে দেখো কত সহজে একটা রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি মশলা ফ্রাই তোমরা ঘরেই তৈরি করে নিতে পারো আমার রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে অল দিয়ে রাখবে যাতে আমার রেসিপির নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও ভালো থেকো আনন্দে থাকো টাটা